গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা যে যেখানে আছো ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখিয়ে দেখালেই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ওইখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভাবি আমি রেডি কেন, আমি কোথাও ঘুরতে যাচ্ছি আজকে। আমার রান্না হয়ে গেল, সমস্ত কাজও হয়ে গেল, যা যা করতে হয় সকালে সমস্ত কিছুই হয়ে গেলো, রান্নাটাও হয়ে গেলো। কাঠি কুচু দিয়ে ভিটকি মাছ দিয়ে ঝোল করেছি, আর সোনা মায়ের জন্য ডিমের কারি করেছি। তাহলে দেখতে থাকো, আমি একবারে রেডি। সোনামাও রেডি, সোনামা বাইরেই আছে রেডি, একবারে রেডি। তাহলে তোমরা দেখতে থাকো, তাহলে দেখতে থাকো, আসবো দেখো। সরি, ঘুরতে না বেড়াতে যাচ্ছে। এই যে আমার ডিমের কারি হচ্ছে, আজকে হলো ডিমের কারি করবো, আর কিছু করবো না। ডিমের কারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, গরম গরম খেয়ে নিব, অনেক টেস্টি। ডিমের কারির সঙ্গে মাংস হার মানবে। গাটি কচু দিয়ে ভেটকি মাছের ঝোল। শোনো আমার রেডি, আমি আর সোনা মাই যাচ্ছি। আসছি অনেকক্ষণ হলো, এখনো খাওয়া দাওয়া করিনি, ওদের রান্না হচ্ছে, রান্না হলে খাবো, খেয়ে দিয়ে বাড়িতে যাবো। খুব রোদ্রু, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে, বেড়াতে আসবো আসবো। আজকে ফাইনালি চলে আসছি, আমি আর সোনা মা এসেছি, তোমাদের দাদা ভাই আসেনি, উনি বাড়িতেই আছে, এখানে লোকালে বেড়াচ্ছি তো ওই জন্য। আর তোমাদের যদি অবশ্যই ব্লগটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে, আজকে এখানেই রাখছি। আর